এখন আছে ফোর্ড অ্যাসপায়ার 2019 গাড়ি হয়, 4,00,000 টাকা আমি দাম রাখিছো। ফোর্ডর গাড়ি হয়, আহিব পারে, লই যাব পারে, খুব ধুনিয়া গাড়ি হয়। অরিজিনাল পেন্টার। নেক্সট আমাদের আছে ডিজায়ার, 2015 মডেল হয়, 2015 লাস্টর ফলর হয়। একচুয়ালি গাড়ি বহুত ধুনিয়া হয়ে আছে, ডিজায়ার এলেক্সাই হয়, চাব পারে আপনাদের ভিতর ইন্টারিয়র পার্টটু, ইন্টারিয়র পার্ট চাব পারে। ইয়াত ফিচার্স বলে কবলে গেলে আপনাদের এসি পাই যাব, পাওয়ার স্টেয়ারিং পাই যাব, আর পাওয়ার উইন্ডো নাহি নাহে তেতিয়া মানে পাওয়ার উইন্ডো আহা নাছিল একচুয়ালি 2015-ত। রানিং কন্ডিশন আছে ন? রানিং আপনার 45,000 না কিমান চলিছে, টায়ারের কন্ডিশন বহুত ধুনিয়া হয়ে আছে, স্পেয়ার টায়ারও বহুত ধুনিয়া হয়ে আছে। অরিজিনাল পেন্টত আছে, এখন গাড়ি আপনাদের আমার পৰা লৈ যাব পাৰিব 4,10,000 টাকা, 4,10,000 টাকা এখন গাড়ি লৈ যাব পাৰিব। নেগোসিয়েবল হৈ যাব, নেগোসিয়েট হৈ যাব দাদা, কোনো চিন্তা নাই, বেক ক্যামেরাও আছে প্লাস। নমস্কার, এবি মিডিয়া চ্যানেলত আপোনাক স্বাগতম জানোৱা হল। সেকেন্ড হ্যান্ড কারৰ উপস্থাপন আপোনাকৰ সন্মুখত ভিডিওটো আগবঢ়াইছো। মই আছো আজি তেজপুৰ মুন্না অটোমোবাইলছত, আর সম্পূর্ণ ঠিকনাখিনি ডিলাৰৰ দাদাজনক জনাই দিব। ভিডিওটো স্কিপ নকৰিব, শেষলৈকে চাই থাকিব। আর এইজন হচ্ছে ডিলারের সেলস এক্সিকিউটিভ দাদা। দাদা নমস্কার। নমস্কার দাদা। হয় দাদা, প্রথমত আপনার শুভ নামটা জানাবো। মোর নাম সরফরাজ আলী হয়, মই এইটো ডিলারত আজি 6-7 মাহ ধরে কাম করে আছো। আমার ডিলারখন একচুয়ালি 8-9 বছর পুরোনা হয়। আচ্ছা, আমার পুরোনা যোনটো ডিলার আছে, এইটো আমার যোনটো পুরোনা ব্রাঞ্চ, এইটো আপনার পলফিল্ডত আছে, তেজপুর পলফির নিয়ার রাষ্ট্রভাষা স্কুল, তাত আমার পুরোনা ডিলারটো আছে, তার প্রায় আমার সব কাম হয়েছিল। বাট রিসেন্টলি 2-3 মাহ আগত এইখন ডিলার খোলা হয়েছে, নতুন ডিলার খোলা হয়েছে। এইটো ডিলারের এড্রেস আপনার ঘুটলং দুলাবাড়ি, NH715 হাইওয়ে রোডের কিনারত পড়ে। আচ্ছা, আপনি যদি নগাঁও ফল বা গুয়াহাটি ফল আহে, তো আপনার হাইওয়ে দিয়ে আহিলে রেডিও সেন্টারও অপোজিট সাইডে, লেফট সাইডে আপনাদের পাই যাব ডিলার। আর যদি ফেসিলিটি কি কি আছে, প্রথম কথা ফেসিলিটি কি কি আছে? ফেসিলিটি যদি চাব যায় আপনি, আমার ইয়াত আপনার ফাইন্যান্স, যিকোনো সব ফাইন্যান্স কোম্পানির টাই আপ আছে, মহিন্দ্রা পালো, ছোলা, HDB, আপনার ফাইন্যান্সের চিন্তা নাই। যিকোনো আপনার সিভিল হিসাবত আমি যোপাও নহক আপনার গাড়ি ফাইন্যান্স করাইও দিম, ঠিক আছে। আর একটা ফেসিলিটি কি আছে আমার তাত, আমার গাড়ি আপনাদের লো যাব। বহুত ডিলার পর গাড়ি মানুষ আনে, কিন্তু গাড়ি কি হয় দিয়ার পিছত কাস্টমারের লগত আর ভালকে বিহেভও নকরে, আর কাস্টমারক রেসপন্সও নিদিয়ে। আমার ইয়াত সেইবিলাক সিস্টেম নাই। আমার এখন ডিলার OLX সার্টিফাইড ডিলার হয়, মুন্না অটোমোবাইলস। এখন ডিলারত আপনি আহিলে আপনার গাড়ি 6 মাহৰ একটা ওয়ারেন্টি পাব, যেনে আপনার গিয়ার বক্স আর ইঞ্জিনের 6 মাহৰ ওয়ারেন্টি পাব। সেই ওয়ারেন্টি পিরিয়ডের ভিতর আপনার গাড়ি যদি গিয়ার বক্স আর ইঞ্জিনের কিনা প্রবলেম দিয়ে, আমার তাত আহিলে আমি আপনার গাড়ি ফ্রি অফ কস্ট চাই দিম। পূজার যেহেতু পূজা হয়ে গেল, পূজার কারণে কিবা নেগোসিয়েবল আছে না? স্যার, পূজার কারণে তো তেনেকে একো নেগোসিয়েবল নাই। আচ্ছা, কিন্তু যেহেতু আমি কাস্টমারক যেবিলাক আস্কিং রেট কো, তাতে আমি কাস্টমারক বহুতখিনি আমি ডিসকাউন্ট করে দিই। আচ্ছা, আপনাদের চিন্তা করব না, আপনাদের গাড়ি লব না, আপনাদের একবার মুন্না অটোমোবাইলস আহক, তাত আহি কেনে গাড়ি চাওক, যদি গাড়ি পছন্দ হওয়া নাই মই আপনাদের নকো যে লবই লাগিব। আপনারা আহি চাওক, চার পিছত গাড়ি আপনার অটোমেটিকলি পছন্দ হব, অটোমেটিকলি আপনাদের লোক বিচার। আচ্ছা, ইমানখিনি গ্যারেন্টি মই দি আছো, কারণ আমার ইয়াত যোনটো সার্ভিস আপনাদের পাব সেটা বেলেগ জায়গা না পায়। বেলেগ জায়গা না পায়, হয়, খুবই ভাল কথা। ঠিক আছে, তেতিয়া আমি গাড়ি চাম। ঠিক আছে, তারপর আমাকে হয় এখন হয় থার হার্ড টপ। আচ্ছা, 2022 মডেল হয় গাড়ি আপনার, 2022 মডেল হয় এখন। আচ্ছা, এখনের দাম রাখিছো আমি 1570। রানিং চলছে 12,000, 12,000 গাড়ি বহুত ধুনিয়া হয়েছে। ইঞ্জিন সিল আছে, প্লাস আমার গাড়ি ললে এটালেকে গাড়ি ডিলার ওয়ারেন্টি আছে। আচ্ছা, আর প্লাস আমার গাড়ি ললে আমার মুন্না অটোমোবাইলসের ফল 6 মাহৰ একটা ওয়ারেন্টি পাব। আচ্ছা, টায়ার চাব পারে, সব ধুনিয়া হয়, নতুন হয়ে আছে টায়ার, আর স্পেয়ার টায়ার এটালেকে আনটাচ হয়ে আছে গাড়িখনের, মানে কব গেলে নেক্সট শোরুম কন্ডিশনত আছে। আচ্ছা, ঠিক আছে, নেক্সট এখন থার্ড গ্রেড হয়, সফট টপ। এখন আপনার 2019 হয়, এখন গাড়ি আপনার আমি রাখিছো 745। আচ্ছা, 7,45,000 টাকা, 7,45,000 টাকা রাখিছো এখন গাড়ি। আর গাড়িখনের টায়ার চাব পারে, ধুনিয়া হয়ে আছে,
স্পেয়াৰটো ধুনীয়া হৈ আছে ইন্টেৰিয়ৰ এ চি কুলিং এ চি পাই যাব ৰানিং এৰাউণ্ড 42,000 চলিছে 42,000 ইঞ্জিন চিল যিমানকেইখন গাড়ী আছে সবকেইখন গাড়ী ইঞ্জিন চিল আছে আমাৰ বাম্পাৰ অৰিজিনেলত আছে চিন্তা কৰিব নালাগে এখন হৈ গ'ল XUV 500 W6 2012 মডেল হয় এইখন গাড়ীৰ আমি দাম ৰাখিছোঁ 565 565,000 টকা দাম ৰাখিছোঁ ইঞ্জিন টোটেলি চিল্ড হৈ আছে আৰু গাড়ীখনৰ এক্সট্ৰা এডেড কিছুমান মানে ফিচাৰ্ছ লগোৱা আছে যেনেকৈ আপোনাৰ টেপ যোনটো নাছিলে কাষ্টমাৰে টেপ লগাই দিছে আৰু গাড়ী বহুত ধুনীয়া হৈ আছে আপোনালোকে নিশ্চিন্ত মনে হৈ যাব পাৰে ইঞ্জিন চিল্ড আছে একো চিন্তা নাই আৰু আমাৰ ফালৰ পৰা 6 মাহ ৱাৰেণ্টিও পাব আমি যদি গাড়ী 6 মাহৰ ভিতৰত গিয়াৰ বক্স ইঞ্জিনত কিবা প্ৰব্লেম হয় আমি গাড়ীখন চাই দিম অৰিজিনেল পেণ্টত আছে এইখন হৈ গ'ল আৰ্টিকা স্মাৰ্ট হাইব্ৰিড হয় 2019 মডেল হয় এইখন 2019 লাষ্টৰ ফালৰ হয় একচুৱেলি এইখন গাড়ী আপোনাৰ টায়াৰ চাব পাৰে একদম ধুনীয়া হৈ আছে ইঞ্জিন চিল্ড আছে গাড়ীখন মাত্ৰ আপোনাৰ 62 চামথিং চলিছে 62,000 চামথিং চলিছে গাড়ী বহুত ধুনীয়া হৈ আছে ইণ্টেৰিয়ৰ চাব পাৰে আপোনালোকে পাৱাৰ ষ্টেৰিং পাৱাৰ উইণ্ড' পাই যাব 7-seater হয় কমফৰ্টেবল ছিট পাই যাব 7-seater একচুৱেলি বহুত গাড়ীত পিছফালৰ ছিটটো কমফৰ্টেবল নাহে কিন্তু স্মাৰ্ট হাইব্ৰিডত আপুনি কমফৰ্টেবল ছিট পাই যাব গাড়ী অৰিজিনেল পেণ্টত আছে চিন্তা কৰিব নালাগে টাচআপ নাই কতোতে আমাৰ কিছুমান গাড়ীত মই আপোনাক জনাই দিব বিচাৰোঁ কিছুমান গাড়ীত বাম্পাৰ আৰু পেকটো টাচআপ থাকে নাথাকে বুলি নকওঁ কিয় কাৰণে মিছা কথা কৈ কাষ্টমাৰক লাভ নাই কিন্তু আমি গাড়ীখন এনেকুৱা হিচাপত ৰাখোঁ যেনেকৈ মানে কাষ্টমাৰক কেতিয়াও কমপ্লেইন নহয় আৰু কোনো এক্সিডেণ্টেল গাড়ী বা ইঞ্জিন খোলা গাড়ী আমাৰ তাত নাপায় OLX চাৰ্টিফাইড ডিলাৰ হয় এইখন হৈ গ'ল আপোনাৰ ট্ৰাইবাৰ RX3 2020 মডেল হয় গাড়ীখন 7-seater হয় 7-seater যদি আপোনাক কমৰ ভিতৰত লাগে নতুন গাড়ী এইখন লৈ যাব পাৰে এইখনৰ দাম ৰাখিছোঁ আমি 580,000 টকা 580 আপোনালোকে গাড়ীখন লৈ যাব পাৰিব গাড়ীখনত আপোনাৰ যোনটো দাম আমি ফাইনেল কৰিম 580,000 টকা সেইটো দামতে আপোনাৰ ইঞ্চুৰেঞ্চ পলিউশ্যন প্লাছ আপোনাৰ গাড়ী ট্ৰান্সফাৰ চব আপোনাক আমি কৰি দিম 1 টকাও আপুনি ইনভেষ্ট কৰিব নালাগে গাড়ী পূৰা অৰিজিনেল পেণ্টত আছে ক'তো যে টাচআপ নাই একদম নতুন গাড়ী আপোনালোকে আহিব পাৰে লৈ যাব পাৰে নিগচিয়েবল হৈ যাব অন টেবল বহিলে আমি কিবা এটা চাই দিম নেক্সট আমি এতিয়া নতুনকৈ ডাম্পাৰো ৰখা হৈছোঁ এইখন গাড়ী আপোনাৰ 2021 হয় 1923K গাড়ীখন এইখন গাড়ীৰ দাম ৰাখিছোঁ আমি 2550,000 টকা গাড়ীৰ টায়াৰো ধুনীয়া হৈ আছে ইণ্টেৰিয়ৰ পাৰ্টো ধুনীয়া হৈ আছে গাড়ী পূৰা পেইণ্টত অৰিজিনেল পেইণ্টত আছে মডিফাইড হোৱা নাই চিন্তা কৰিব নাই নেক্সট এইখন হৈ গ'ল আপোনাৰ XUV 300 হয় W8 অপশ্যনেল W8 অপশ্যনেল হয় এইখন এইখন গাড়ী আমি দাম ৰাখিছোঁ 830,000 টকা 830,000 টকা দিলে এইখন গাড়ী লৈ যাব পাৰে কালাৰটো একুৱামাৰাইন কালাৰ হয় বহুত ধুনীয়া কালাৰ হয় গাড়ীত কৰিবলগীয়া কাম ক'ব গ'লে একোৱে নাইকিয়া গাড়ীত আমি এইটো দামতে আমি চব কৰি দিম আৰু গাড়ীত কিছুমান সুবিধা আছে ইয়াত মই আপোনাক দেখাই দিওঁ আহক কিছুমান সুবিধা আছে ইয়াত ইয়াত যোনটো এ চি যোনটো আছে ইয়াত ডুৱেল মোড এ চি আছে ইয়াত ডুৱেল মোড এ চি মানে আপোনালোকৰ যোনটো ড্ৰাইভাৰ যোনে চলাব আৰু ক' ড্ৰাইভাৰ এতিয়া ড্ৰাইভাৰ কেতিয়াবা এনেকুৱা হয় কিছুমান গাড়ীত ড্ৰাইভাৰে বেলেগ টাইপত এ চিটো মানে কুলিং ছিষ্টেম বিচাৰে ক' ড্ৰাইভাৰে বেলেগ বিচাৰে তো তেওঁলোকে নিজৰ হিচাপত এডজাষ্ট কৰি ল'ব পাৰিব মানে এ চিটো নিজৰ হিচাপত এডজাষ্ট কৰি ল'ব পাৰিব কাক কিমান লাগে এইটো এটা ফেচিলিটি এই গাড়ীখনত আছে প্লাছ আপোনালোকে এ ডি এছ পাই যাব আৰু ছানৰুফো আপোনালোকে পাই যাব ছানৰুফ পাই যাব নিগচিয়েবল হৈ যাব দাদা 830,000 টকা দাম আছে আমি কিবা এটা চাই দিম হয় এইখন হৈ গ'ল আপোনাৰ হণ্ডা এম এছ 2018 মডেল হয় এইখন গাড়ী আমি ৰাখিছোঁ 6 লাখ টকা 6 লাখ টকা দাম ৰাখিছোঁ ইণ্টেৰিয়ৰ পাৰ্টটো চাই লওক এইটো হৈ গ'ল গাড়ীখনৰ ইণ্টেৰিয়াৰ পাৰ্ট গাড়ীখনত পাৱাৰ উইণ্ড' পাৱাৰ ষ্টেৰিং ইঞ্জিন চিল পাব
কৰিবলগীয়া কাম একো নাই, ইনসুরেন্স পলিউশন সব আমি করে দিম গাড়িখনত, একো চিন্তা করব না, গাড়ি আহক আপনাদের লই যাক, সব কাম আমি করি। পুরো অরিজিনাল পেন্টত আছে গাড়ি। এখন আছে ফোর্ড এসপায়ার 2019 গাড়ি হয়, 4,00,000 টাকা আমি দাম রাখিছো, ফোর্ডর গাড়ি হয়, আহিব পারে লই যাব পারে, খুব ধুনিয়া গাড়ি হয়। অরিজিনাল পেন্ট এখন হল ওয়াগেনার VXI, এখন গাড়ি আপনার 2020 হয়, 2020 গাড়ি হয়, ইঞ্জিন সিল আছে, এটালেকে ইঞ্জিন ছোঁয়া হওয়া নাই, টায়ার ধুনিয়া হয়ে আছে, ইন্টেরিয়র পার্ট যিমান আছে সব ধুনিয়া হয়ে আছে, এসি টেসি সব রানিং কন্ডিশনত আছে, পাওয়ার স্টেরিং পাওয়ার উইন্ডো, গাড়ি আপনাদের ইন্টেরিয়র পার্টটা দেখাই দিয়ক একবার, নেগোসিয়েবল হয়ে যাব। এখনের দাম রাখিছো আমি 540, 5,40,000 টাকা, গাড়ি পুরাটো অরিজিনাল পেন্টত আছে, একো করব না লাগে। নেক্সট আমাদের আছে ডিজায়ার, 2015 মডেল হয়, 2015 লাস্টর ফলর হয়, একচুয়ালি গাড়ি বহুত ধুনিয়া হয়ে আছে, ডিজায়ার LXI হয়, চাব পারে আপনাদের ভিতরের ইন্টেরিয়র পার্টটো, ইন্টেরিয়র পার্ট চাব পারে। ইয়াত ফিচার্স বলে কবলে গেলে আপনাদের এসি পাই যাব, পাওয়ার স্টেয়ারিং পাই যাব, আর পাওয়ার উইন্ডো নাহি নাহে মানে পাওয়ার উইন্ডো আহা নাছিল একচুয়ালি 2015-ত। রানিং কন্ডিশন আছে না? রানিং আপনার 45,000 না কিমান চলিছে, টায়ারের কন্ডিশন বহুত ধুনিয়া হয়ে আছে, স্পেয়ার টায়ারও বহুত ধুনিয়া হয়ে আছে, অরিজিনাল পেন্টত আছে। এখন গাড়ি আপনাদের আমার লই যাব পারিব 4,10,000 টাকা, 4,10,000 টাকা এখন গাড়ি লই যাব পারি, নেগোসিয়েবল হয়ে যাব, নেগোসিয়েট হয়ে যাব দাদা, কোনো চিন্তা নাই, ব্যাক ক্যামেরাও আছে প্লাস। ঠিক আছে, ওকে, নেক্সট কই দিব। এখন হয়ে গেল ভেনিউ SX টার্বো GDI পেট্রোল, এখন গাড়ি আপনার 2021 হয়, ডক্টর ইউজ কার হয়, যেহেতু SX টার্বো হয় আপনাদের মাইলেজটা বেশি পাব, ইনবিল ট্যাপ পাই যাব, এসি পাই যাব, আর গাড়িখন SX টার্বো হয়, আপনাদের মাইলেজ ভাল পাই যাব গাড়িখনত, চাব পারে। এখন গাড়ি আমি দাম রাখিছো 9,80,000 টাকা, 9,80,000 টাকা আর নেগোসিয়েবল হবো। ইয়াত ডাঙর কথা কি, ইয়াত কতুতে টাচ আপ নাই, কতুতে পেইন্ট নাই কিয়া, আর ডাঙর কথা ইয়ার স্পেয়ার টায়ারটো ইউজ হওয়া নাই কিয়া, আনটাচ হয়ে আছে স্পেয়ার টায়ার। ঠিক আছে, নেক্সট কই দিব। এখন হয়ে গেল সেলেরিও ZXI 2017 মডেল হয়, এখন গাড়ির দাম রাখিছো আমি 490 ZXI মডেল, যেহেতু ZXI মডেল হয়, এটু 2017 টপ মডেল হয়, এখন গাড়ি বহুত ধুনিয়া হয়েছে, আপনাদের লই যাব পারে, 490 দাম রাখিছো, অলপ সলপ বহিলে অন টেবল বহিলে আমি নেগোসিয়েট করে দিব, হয় অরিজিনাল পেন্টতে আছে না? অরিজিনাল পেন্টত আছে গাড়ি। ঠিক আছে, নেক্সট কই দিব। নেক্সট হয়ে গেল i20 এনলাইন, i20 এনলাইন হয় যেহেতু, এইটো অলপ সলপ ইয়াত মানে কাস্টমারে বহুত টাকা খরচা করে কিনে এই গাড়িখন মডিফাইও করেছে, কাবাক যদি স্পোর্টস কার লাগে, কাবাক যদি রেসিং কার লাগে, তেওঁলোকে এই গাড়িখন চাব পারে আহি কেনে আমার তাত মুন্না অটোমোবাইলসত। এই গাড়িখনত আপনার পুরা গ্রাফিক্স লগো আছে, পুরা গাড়ি অরিজিনাল পেইন্টত আছে, কতো টাচ আপ নাই কিয়া, গাড়ি এডজাস্ট লগো আছে, টায়ার লগো আছে, আর গাড়িখন আপনার পুরা স্পোর্টস মডেল বনোয়া আছে। এখন গাড়ি আমার পর আপনাদের 970 লই যাব পারিব, 970 লই যাব পারিব, অন টেবল বহিলে আমি কিবা এটা নেগোসিয়েট করে দিব, হয় অরিজিনাল পেইন্টত আছে না? অরিজিনাল পেইন্টত আছে। ঠিক আছে, নেক্সট হয়ে গেল আমার তাত ইকো ভ্যান এখন আছে, এখন গাড়ি আপনার 2019 হয়, 2019 গাড়ি হয়, এখন গাড়ির দাম রাখিছো আমি 4,95,000। অরিজিনাল পেইন্টত আছে গাড়ি, আর ইয়াত আরো একটা বস্তু কি আছে, এইটো গাড়িখন 5-seater হয়, যেহেতু 5-seater এসি আহে, 7-seater নাহে, কিন্তু মানুহক 7-seater লাগে, বাট এতিয়া মানুহক 7-seater লাগে আর প্লাস 7-seater এসি পোৱা না যায়, মানুহে করিব কি, সেইটো কারণে আমি একটা সুবিধা রাখিছো, আমি গাড়িখন 7-seater বনাই দিছো, 7-seater বনাই দিছো, যেহেতু 5-seater হয় আমি 7-seater বনাই দিছো গাড়িখন, আপনাদের ইয়াত 7-seater সুবিধাও পাই যাব, 5-seater এসিও পাই যাব প্লাস। ঠিক আছে, নেক্সট এখন কই দিব। এখন গাড়ি আমার পর লই যাব কারণে 4,95,000 লই যাব। নেক্সট হয়ে গেল ডিজায়ার, ডিজায়ার VXI মডেল হয়, এখন 2017 হয় গাড়ি, গাড়িখনত আপনাদের চাব পারে এসি টেসি সব ধুনিয়া হয়ে আছে, ইন্টেরিয়র পার্টটো চাই লোক, এখনের রানিং চলিছে আপনার 36,000 নে কিমান চলিছে,
এখন গাড়ি আপনার আমার পর লই যাব পারিব আপনি 5,75,000 5,75,000 অন টেবল বহিলে আমি কিবা নেগোসিয়েট করাই দিম।